Welcome back to my channel Payel Sweet and Creative World and welcome back to a new fresh blog. Exciting blog ই বলতে পারো because thumbnail দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। একদমই তাই, আজকের ব্লগটা যে জিনিসটা নিয়ে যার জন্য এত দিনের এত অপেক্ষা এত প্রতীক্ষা। দেখতে পাচ্ছো আমার হাতে রয়েছে গুগল অ্যাডসেন্স এর লেটার, এটা আমি হাতে পেয়েছি, এখনো ওপেনও করিনি। দেখে নাও, সম্পূর্ণ একদম ব্র্যান্ড নিউ লেটার। তো লেটারটা আজকে আমি তোমাদের সামনে ওপেন করব এবং দেখাবো যে কিভাবে আমি লেটারটার পিন আপডেট করছি বা কিভাবে করতে হয়। তোমরা তো জানোই যে এই লেটারটা পাওয়ার জন্যই আমাদের পুরো স্ট্রাগল, মানে একটা ইউটিউবারের কাছে এই লেটারটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমরা সবাই জানো। কিভাবে কতটা ইজিলি আমি এটা পেয়েছি সেটাও পুরোটাই আমি তোমাদেরকে এই ব্লগে জানাবো, যাতে তোমরা যারা নতুন এসেছো ইউটিউবে তোমরাও যাতে খুব ইজিলি এই জিনিসটা পেয়ে যাও। চলো লেটার ওপেন থেকে শুরু করে বাদ বাকি সম্পূর্ণ ডিটেলটা আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটন প্রেস করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, কিন্তু তোমাদের ওই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মতন ইউটিউবারদের কাছে অনেকটা দামি, কারণ আজকে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের জন্য। তো চলো আর দেরি করব না, সাবস্ক্রাইব তোমরা করে দাও এবং আমিও শুরু করে দিচ্ছি আমাদের এই ব্লগটা। ফার্স্টে আমি তোমাদেরকে বলি যে কি কি স্টেপ ফলো করতে হয়। প্রথম যেটা ইউটিউবারদের চ্যানেল ওপেনিং এর পরেই মাথায় আসে সেটা হচ্ছে মনিটাইজেশন। আর তোমরা জানো মনিটাইজেশন কমপ্লিট করার জন্য তোমাদেরকে 1 ইয়ারের মধ্যে 4000 আওয়ার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ভীষণভাবে দরকার। এটা হলেই কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো শুরুর দিকে আমিও চ্যানেল নিয়ে খুব একটা বেশি রেগুলার ছিলাম না, অনেকদিন পরে পরে ব্লগ আসতো বা বুঝতে পারতাম না যে কোন নিশার ওপর বেস করে কাজ করলে পরে আমার ভিউজ বেশি হবে, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বাররা আমার থেকে কি টাইপের ব্লগ চাইছে, এই জিনিসটা বুঝতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। এবং সেটা আলটিমেটলি বোঝার পর এবং নানা রকম ব্লগ দিতে দিতে আমি 2023 28 ফেব্রুয়ারি কিন্তু আমার মনিটাইজেশনের থ্রেশহোল্ড কমপ্লিট হয়, অর্থাৎ 4000 আওয়ার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। তারপরে আমি এলিজিবল হই মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য। এখানে যখন তোমরা মনিটাইজেশনের অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু তিনটে স্টেপ থাকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপ খুব ইজিলি হয়ে যায়, বাট থার্ড স্টেপের জন্য কিন্তু তোমাদেরকে বেশ কিছুদিন ওয়েট করতে হবে। ইউটিউব তখন তোমার চ্যানেলটাকে স্ক্রুটিনি করে দেখবে যে চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন তুমি ব্রেক করেছো কিনা, কোনো রকম কপিরাইট ক্লেম আছে কিনা, কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা, এই টাইপের জিনিসগুলো যদি তোমার চ্যানেলে না থাকে তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু চ্যানেল যে মনিটাইজড হয়ে গেছে সেটাও কিন্তু তোমরা মেল হিসাবে ইউটিউব থেকে পেয়ে যাবে। আমি 28 ফেব্রুয়ারি মনিটাইজেশনের থ্রেশহোল্ড কমপ্লিট করে সব কিছু ফর্মালিটিস পূরণ করে দিয়েছিলাম এবং 3 মে কিন্তু আমার কাছে মেল আসে যে আমার মনিটাইজেশন ডান। আর এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং এই অ্যাকাউন্ট ওপেন করার সময় তোমরা অবশ্যই তোমাদের জেনুইন আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এখানে সাবমিট করবে। তোমাদের বয়স যদি 18 ইয়ার্সের কম হয়, অর্থাৎ বিলো 18 ইয়ার্স হলে তোমরা বাড়ির বড় কারোর আইডেন্টিটি প্রুফ দিতে পারো এবং তার নামে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ওপেন করতে পারো। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা যেসব জিনিসগুলো সাবমিট করতে পারো তার মধ্যে কিন্তু আধার কার্ডটা ভ্যালিড নয়, তোমরা প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো বা পাসপোর্টটাও কিন্তু দিতে পারো। এরপরে ওয়াইটি স্টুডিওতে তোমরা এভরিডে দেখতে পারবে যে পার ডে হিসাবে কতটা করে রেভিনিউ অর্থাৎ ডলার তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। যদিও এই ডলারটা $100 না হওয়া পর্যন্ত তুমি হাতে পাবে না, বাট সেটা কিন্তু জমা হতে থাকবে গুগল অ্যাডসেন্সে, এবং এটা তোমরা প্রত্যেক দিনই চেক করতে পারবে। বিশ্বাস করবে না, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ থাকে আগেই ওয়াইটি স্টুডিও ওপেন করে চেক করা যে রেভিনিউ অ্যামাউন্টটা কত হয়েছে। তার কারণ হচ্ছে রেভিনিউ অ্যামাউন্টটা যখনই $10 হবে তখনই কিন্তু অটোমেটিক কিন্তু ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স পিনের লেটারটা তোমার যে মেলিং অ্যাড্রেস রয়েছে, তুমি যে অ্যাড্রেসটা দিয়েছিলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার সময়, সেই অ্যাড্রেসে কিন্তু পোস্ট করা হবে। 7th মে আমি $10-এর থ্রেশহোল্ডটাকে কমপ্লিট করি এবং 7th মে আমার কাছে মেল আসে যে আমার অ্যাড্রেসে
এই অ্যাডসেন্স পিন লেটারটাকে পোস্ট করা হয়ে গেছে, এবং আমি কিন্তু এটা হাতে পাই 16th May। বুঝতে পারছো কতটা কম সময়ের মধ্যে আমি পেয়ে গেছি? লোকেশন একটা ম্যাটার করে, কারণ একটু মেগা সিটি হলে কিন্তু সেক্ষেত্রে লেটারগুলো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, কিন্তু যদি তোমরা একটু ইন্টেরিয়ারের দিকে থাকো, একটু গ্রামের দিকে থাকো, সেক্ষেত্রে কিন্তু লেটারটা আসতে একটু সময় লাগবে। এবং তার জন্য তোমরা যেটা করতে পারো, তোমরা যখনই মেল পেয়ে যাচ্ছ যে তোমার লেটার পোস্ট করা হয়ে গেছে, তারপর থেকে তোমরা কিন্তু একটু পোস্ট অফিসে খোঁজ নিতে পারো। বুঝতেই পারছো একটা লেটার কতটা দূর থেকে আসছে, সেটা পোস্ট অফিসে আসবে এবং তারপর পোস্ট অফিস থেকে তোমার বাড়িতে আসবে। সেক্ষেত্রে যদি মাঝখানে কোনো রকম কিছু প্রবলেম হয়, তখন কিন্তু তোমরা উইদিন টাইমের মধ্যে এই লেটারটা হাতে পাবে না। সেই জন্য তোমরা বারবার গিয়ে অবশ্যই খোঁজ নেবে, আর প্রথমবার যদি তোমরা না পাও, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই। 3 বার করে সুযোগ দেওয়া হবে বারবার করে রিঅ্যাপ্লাই করার জন্য, এবং এই পুরো প্রসিডিওরগুলোই কিন্তু গুগল থেকে তুমি মেলের মাধ্যমে এবং YT স্টুডিওতে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পাবে। এই লেটারটা বাড়িতে আসার অর্থই হলো তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, কারণ আমি যে অ্যাড্রেসটা দিয়ে ফিল আপ করেছিলাম সেই অ্যাড্রেসেই লেটারটা এসে গেল। সুতরাং আমার অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু এখানেই ডান হয়ে গেল। নেক্সট আমাকে যেটা করতে হবে, এর ভেতরে রয়েছে 6 ডিজিটের একটা পিন, সেই পিনটাকে ইনপুট করতে হবে, এবং তার সাথে সাথে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আমার এই ডলারটা রুপিজে কনভার্ট হয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু এখানে আমাকে ইনপুট করতে হবে। তো চলো এরপরে আমি এই লেটারটা তোমাদের সামনেই ওপেন করে দেখাবো, এবং আস্তে 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 কীভাবে কী কী স্টেপ ফলো করছি সেটাও আমি কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এই হচ্ছে লেটার, একটা সাইড বন্ধ করা রয়েছে এবং এই 3টে সাইড কিন্তু ওপেন করতে হবে। এখানে লেখাই রয়েছে রিমুভ সাইড এজ ফার্স্ট, এখানে লেখাই রয়েছে, 3টে সাইডই লেখা রয়েছে। তো একটা একটা করে সাইড আমি ওপেন করব, আর এই সাইডটাকে কিন্তু ওপেন করা যাবে না। চলো আমি এবার ওপেন করছি। এই হচ্ছে লেটার, এইখানে কিন্তু আমার 6 ডিজিট নাম্বারটা রয়েছে। তো দেখে নাও, পুরো গুগল পিন আমার ওপেন করা হয়ে গেছে এবং এখানে আছে আমার পিনটা, যার জন্য এত দিনের প্রতীক্ষা, এত কিছু। আর এখানে কিন্তু সম্পূর্ণ ইনস্ট্রাকশন তোমরা পেয়ে যাবে, মেলেও পেয়ে যাবে, বা YT স্টুডিওতে গিয়েও কিন্তু তোমরা পরপর স্টেপগুলো জানতে পারবে কোথায় থেকে কী কী করতে পারো। এবার আমি তোমাদের দেখাবো যে ফোন দিয়েই কীভাবে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে হয়। প্রথমেই আগে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এখানে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ওপেন করব। দেখো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথেই সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স আসছে, সেখানে আমি সাইন আপ করব। মেক শিওর এখানে যাতে তোমাদের মেল আইডি দিয়েই লগ ইন করানো থাকে। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে, এবং সেটাকে একটু ড্রপ ডাউন করে নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস। তো এখানে ভেরিফাই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পরেই তোমরা একটুখানি ওয়েট করবে, আবারও একটা ইন্টারফেস চলে আসবে এরকম সামনে, এবং এটারও একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশনের পাশে রয়েছে নিড অ্যাটেনশন। তো এখানে তোমাদেরকে এন্টার দ্য পিন উই মেল টু ইউর বিলিং অ্যাড্রেসে ক্লিক করে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের 6 ডিজিটের পিন নাম্বারটাকে বসাতে হবে। তো দেখো, আমিও পিন নাম্বারটাকে এখানে ইনপুট করে দিলাম। এরপরে আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর জাস্ট 2-3 সেকেন্ড একটুখানি ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আবার একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা ইনপুট করবে। তার জন্য দেখো, আবারও আমি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এখানে এসেও আমাকে আবার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মধ্যে যেতে হবে। এখানে গেট স্টার্টেডে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার যে মেল আইডিটা সেটা কিন্তু চলে আসবে। দেখো, অলরেডি আমার মেল আইডি দিয়ে লগ ইন করানোই রয়েছে। তো সরাসরি আমি চলে এলাম গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের পেজে। এখানে লেফট সাইডের কর্নারে 3 ডটে তোমাদের ক্লিক করতে হবে, তারপরে চলে আসবে নিচে পেমেন্টস অপশানে, সেখান থেকে ক্লিক করতে হবে পেমেন্ট ইনফো। তাহলে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখে নাও, এখানে পেমেন্ট অ্যাকাউন্ট কিন্তু অ্যাডসেন্স ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। নিচের দিকে নামালে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আর্নিং দেখাচ্ছে 0। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে জাস্ট পেমেন্ট অপশানটাকে চেঞ্জ করতে হবে। আমরা কি করব, এখান থেকে ইউটিউব ইন্ডিয়াটাকে সিলেক্ট করব, এবং তাহলেই কিন্তু চলে আসবে ইউটিউব থেকে আমার এতদিনের আর্নিং কত, সেই রেভিনিউ ডলার অ্যামাউন্টটা।
এরপরে আমি ড্রপ ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে অপশান দেবে চুজ পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করব এবং তারপরে আবারও একটা এরকম পেজ খুলে যাবে, এখানে এবার অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। তাহলেই দেখতে পাচ্ছ আমার ব্যাঙ্কিং ডিটেলসের সব কিন্তু অপশান চলে এসেছে। এবার একদম শান্তভাবে ঠান্ডা মাথায় তোমাদেরকে পুরো ব্যাঙ্কিং ডিটেলসটা এখানে পুট করতে হবে। দেখো এখানে রয়েছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে নামে তোমার অ্যাকাউন্ট আছে ঠিক সেই নামটাই দিতে হবে, ব্যাঙ্ক নেম, IFSC কোড, সুইফট কোড, এটা কিন্তু তোমাকে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করে কোডটা নিতে হবে, এবং লাস্টে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সব শেষে সেভ অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু তোমার পুরো ব্যাঙ্কিং ডিটেলসটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপলোড হয়ে যাবে। তো দেখতে পারলে আমি পুরো স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কতটা ইজিলি হয়ে গেল সম্পূর্ণটা বুঝতে পারলে। আমি কিন্তু মনিটাইজেশনের থ্রেশহোল্ড কমপ্লিট করে ফেলেছি, সেকেন্ড গুগল অ্যাডসেন্স পিন বাড়িতে চলে এসেছে অর্থাৎ আমার অ্যাড্রেস ভেরিফিকেশন ডান, থার্ড স্টেপ হিসাবে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাও ইনপুট করে ফেলেছি এবং পিনটাও আপলোড করে দিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বেশি বেশি করে ব্লগ দিতে হবে, সুন্দর সুন্দর ব্লগ দিতে হবে চ্যানেলে, বেশি বেশি করে যাতে তোমাদের ভালোবাসা পাই সেটার জন্য আমি চেষ্টা করব রেগুলার ওয়েতে ব্লগ দেওয়ার। তোমাদের যেটা করতে হবে আমার সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার এই ইউটিউব পরিবারটা যাতে খুব তাড়াতাড়ি আরও অনেক বড় হয়ে যায় সেই জন্য কিন্তু তোমাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। তোমরা আমার সাথে থেকো, ব্লগগুলোকে দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ ম্যাক্সিমাম টাইমে আমি চেষ্টা করি তোমাদেরকে ইনফরমেটিভ ব্লগ দেওয়ার যাতে ব্লগগুলো তোমাদের ভালো লাগে এবং কাজে আসে। নতুন ইউটিউবারদের জন্য আশা করছি আমার এই ব্লগটা একটু হলেও কাজে আসবে, তার কারণ আমি কিভাবে স্টেপ ওয়াইজ জিনিসগুলো ফিল আপ করেছি বা পরপর করেছি সেই জার্নিটা যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদেরও সেক্ষেত্রে একটু হলেও হেল্প হবে। তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো নেক্সট টাইম সেই টাইপের ব্লগই তোমাদের জন্য নিয়ে আসার। আজকের মতন টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।